প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 মার্চ 2022, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সোলাইমান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামে, অর্থাৎ বাঘাবাড়ি মিলভিটার এলাকার কাছাকাছি এই খামারটার অবস্থান। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক এখান থেকে বিগ সাইজ সহ মাঝারি সাইজের দুধের আর প্রেগন্যান্ট গাভী বিক্রয় করে থাকে। আর এটি বাঘাবাড়ি এলাকার কাছাকাছি হওয়ার দরুন এর একটা সুবিধা আছে, এখানে আপনারা সবসময় মিলভিটার এলাকার জার্সি গাভী পাবেন। এছাড়া এখানে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দরের গরু রয়েছে, বা এই গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে, এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিক সোলাইমান ভাইয়ের সঙ্গে আলোচনা করে আপনাদের জানাবো। দর্শক ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোলাইমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ ঠিকানাটা আমাদের জানাবেন। নাম মোহাম্মদ সোলাইমান ভাই, রতনপুর থানা ফরিদপুর জেলা পাবনা, আমরা বাঘাবাড়ির পাশে। আচ্ছা, আর এটা আমরা উল্লেখ করি কেননা এই ফরিদপুরের থেকে বাঘাবাড়ি আসলে আপনার খামারে আসা সুবিধা হয়। আসলে আমরা যখন পাবনা বলি বুঝছেন, আমাদের পাবনা অঞ্চলে 60 কিলো দূরে প্রায়, আর আমরা সিরাজগঞ্জের সাদাতপুরের পাশে। আচ্ছা বুঝেছেন, তো এই দিক দিয়ে আসলে আমাদের ধরেন ঠিকানা বাঘাবাড়ি করলে সবাই চেনে। আচ্ছা, তো আপনি তো এখান থেকে রানিং দুধের এবং প্রেগনেন্ট গাভী বিক্রি করেন, তো এই সপ্তাহে আপনার কাছে কতগুলো গাভী আছে? গাভী আছে 11টা, দেখাবো 9টা। 9টা দেখাবেন, বাকি 2টা কি হয়েছে? বাকি 2টা সকালে বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনার এখানে কিন্তু মোটামুটি জার্সির জন্য বিখ্যাত একটা খামার বলা যায়, তো আজকে জার্সি আছে? জার্সি আছে, জার্সি সব প্রতিবেদনে থাকবে। কতগুলো আছে আজকে? জার্সি আছে 5-6টা আছে। 5 থেকে 6টা আছে। তো সামনে তো রোজা, রানিং দুধের গাভী আছে? রানিং দুধের গাভী আছে। দুধের গ্যারান্টি দিয়ে কনফার্ম করে বিক্রি করা যাবে? ধরেন একটা গরুর গ্যারান্টি আছে, আর সব কেবল কেবল বাচ্চা দিয়ে, তো 3 দিন 4 দিন করে বাচ্চা দিছে, সবগুলি তার ধরেন গ্যারান্টি সহকারে দেওয়া যাবে, 1 সপ্তাহ থাকলে গ্যারান্টি বলা যাবে। আচ্ছা, আর প্রেগনেন্ট কতগুলো আছে? দরদামের কোন সুযোগ দিবেন না, একটু কথা বলার জায়গা রাখছেন আর কি। আচ্ছা, তো সোলাইমান ভাই, এগুলো কেনার পর আপনি কি কি সুযোগ সুবিধা দেন দর্শকদের? প্রেগন্যান্ট গরুতে কি কি সুযোগ দেন, দুধের গরুতে কি কি সুযোগ দেন? দুধের গরু যদি 1 সপ্তাহ বাচ্চা দেওয়ার বয়স হয় দাদা, সেসব গরু আমি দহন করে দিতে। আচ্ছা, আর যদি আসবে কাললে গেল, ওর তো ধারবান গ্যারান্টি আর লারবারে নেই গ্যারান্টি, ওর তো আর কোনো দুধের গ্যারান্টি। আচ্ছা, প্রেগন্যান্টে তো ধারবার বা আপনার হচ্ছে বাটের জরায়ুর গ্যারান্টি আছে, এরা কোনো রকম সমস্যা হলে আমার গরু আমার ব্যাক চলে আসে নিয়ে আসবেন। তো চলেন দেখি আজকের কালেকশনটা কেমন, প্রত্যেকটা গরুর সঠিক যে জাতমান কোয়ালিটি এটা ইনশাল্লাহ আমাদের আস্তে আস্তে জানাবে। দর্শক ভাই বর্তমান বুঝে গেছে বুঝছেন, আর আমারে ওই বক্তব্য চলে না যে আগে যে কইছি, এখন প্রোডাক্ট যার ভালো দর্শক সেখান থেকে কালেকশন করে। তো চলেন দেখি আপনার প্রোডাক্ট গুলো কিরকম। সর্বপ্রথমে 1 নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ, আমরা কি দর্শকদের রানিং দুধের গুলো আগে দেখাই দিব? হ্যাঁ, রানিং দুধের গরু আগে দেখা দেবো। আচ্ছা, তো এটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন, এটা কোন জাতের? এটা জার্সি। জার্সি, এবং এটা আপনাদের এলাকার? আমার এলাকার জার্সি, বাঘাবাড়ি মেলভিটার জার্সি, মেলভিটারের একটা জার্সি গাভী। আচ্ছা, এই গাভীগুলো দর্শকদের ইনশাল্লাহ মোটামুটি আপনারা চিনাই দিছেন, এখন আর চেনানোর প্রয়োজন না, প্রয়োজন পড়ে না। তো দাঁত হইছে কেমন? দাঁত হইছে 2টা, মাত্র 2টা দাঁত হইছে। এটা প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। এর সঙ্গে কি বাচ্চা ভাই? মিয়া বাচ্চা। এটাও কি জার্সি বাচ্চা? জার্সি বাচ্চা। আচ্ছা, এটা কি ব্ল্যাক জার্সি হবে না বিস্কুট কালার হবে? এটাও বিস্কুট কালার জার্সি হবে বুঝছেন, ব্ল্যাক জার্সি থাকবে না, এখন একটু কালচি কালচি দেখা যাচ্ছে, ব্ল্যাক জার্সি হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনি বললেন প্রথমে হচ্ছে ই জার্সি হবে, বিস্কুট কালার হবে, পরে আবার কিন্তু ব্ল্যাক জার্সি, ব্ল্যাক জার্সি হবে। ব্ল্যাক জার্সি হচ্ছে কালো রঙের, কালো হয়, তার মানে এটা কালো রঙের হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার হচ্ছে মেয়ে বাচ্চা বয়স কি রকম? বয়স আজ 3 দিন। 3 দিন। হুম, দুধ তো তাহলে কনফার্ম হয় নাই? না না, দুধ তো কনফার্ম হয় নাই, তারপর আশা করতেছি 17-18 দুধ আশা করা যায়, 17 থেকে 18 কেজি আশা করতেছেন? হ্যাঁ। তো আপনি একটা আশা করতেছেন দর্শক যারা কিনবে তারা নিজেদের আশা মতো? হ্যাঁ হ্যাঁ, তাগারে আমার বক্তব্য তো তারা কিনবে না, তাগারে গরুর ই দিয়ে সব কিছু মিলিয়ে দিয়ে তারপর তারা নেবে। ধারবাট কেমন, মোটা আছে? একবারে ইজি, পলান পালানো তো খুব সুন্দর, খুব সুন্দর। তো ভাই, এটা যদি গ্যারান্টি কেউ চায় বুকিং রাখার পরে, কতদিন পর আসলে আপনি গ্যারান্টি দিবেন? আমি 1 সপ্তাহ।
এক সপ্তাহ পর আসলে গ্যারান্টি দিবেন এমনিতে শান্তশিষ্ট কি রকম একবার শান্তশিষ্ট বাচ্চাটা ছাড়ে দিত আচ্ছা বাচ্চাটা একটু ছেড়ে দেন আমরা একটু দর্শকদের দেখাই সকাল বিকাল মিলে 17 লিটারের মতো একটা আইডি আপনি দিয়ে দিলেন 17 দিলেন আমি আইডিয়া দিলেন 17 যদি বর্তমান অবস্থা যদি না হয় তাহলে আমি ভ্যাগ নেব বুঝছেন ভ্যাগ নেবেন ভ্যাগ নেব আচ্ছা এই দেখেন হ্যাঁ দারবান দেখাচ্ছে দারবান কি এই দেখেন আচ্ছা চারটাই দেখান একটা চারটা একটা না দা পিছের থেকে দুইটা দেখান সামনের থেকে দুইটা দেখান ₹2,35,000 দলন আন্দোলন কয় 1000 দেব না আচ্ছা তাছাড়া ওই কোনো আমার দাম দর চলবে না আজকে কোনো দর দামের সুযোগ কোনো সুযোগ নাই আচ্ছা নতুন পুরাতন অভিজ্ঞ অনভিজ্ঞ সবার জন্য একটাই দাম একটাই দাম তো এটা সাইড করেন সুলাইমান ভাই দুই নম্বরে যে গাবি রয়েছে চলেন ওইটা আস্তে আস্তে দর্শক আচ্ছা দেখেন দুই নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাবি নিয়ে আসলেন মাঝারি আকারের এর সঙ্গে সুন্দর একটা বাচ্চা আছে এটা কোন জাতের গাবি এটা ব্ল্যাক জার্সি বাচ্চা হইছে বিস্কুট কালার জার্সি আচ্ছা গাবি হচ্ছে ব্ল্যাক জার্সি বাচ্চাটা হইছে বিস্কুট কালারের জার্সি বিস্কুট কালার জার্সি এটাও কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সুন্দর একটা বাচ্চা হইছে সুন্দর একটা বাচ্চা হইছে গাবির থেকে বাচ্চা ডিমান্ডটা ভালো থাকে ভালো হচ্ছে আচ্ছা বয়স কি রকম বাচ্চাটার ভাই বয়স আর 4 দিন 4 দিন ফুল ফুল একটু বাচ্চাটা বের করে নিয়ে আসুন দর্শক আচ্ছা একটু বাই করে দাও অনেকেই বকনা বাচ্চা জার্সি বাচ্চার জন্য কিন্তু গাবি নাই হুম হুম আচ্ছা তো এই হচ্ছে বাচ্চা 4 দিন বয়স বানে লাগা দে সম্পূর্ণ সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ গাবির দাঁত কয়টা হইছে ভাই দাঁত দুইটা দুইটা দাঁত হইছে পলান পলান তো অনেক সুন্দর ছাড়ছে হুম দুধ আছে কেমন ভাই দুধে গৌড়ের আমি গ্যারান্টি দিয়ে দাও 20 লিটার 20 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ কম পড়লে আমার এই অবস্থায় কত লিটার পাচ্ছে এই অবস্থা বর্তমান 17 লিটার আছে 17 লিটার আছে আর 4 দিনকার বাচ্চা সারা দিনে কতবার দহন করেন সারা দিন তিন বার দহন করি তিন টাইম দহন করা হয় হুম দুই বেলায় দহন করে এই বুস্টটা দিয়ে দিবেন হ্যাঁ আপনি তো তিন বেলা হিসাব করে 20 লিটার না 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 কেউ চাইলে সকাল বিকাল কয়েকদিন পরে আসলে 20 লিটার দহন করে নিতে পারবে নিতে পারবে তো এই দুই নম্বর সিরিয়ালের এই গাবির দাম কত পড়বে ভাই এটা পড়বে 2,25,000 2,25,000 টাকা হুম এটাতে কি দরদামের সুযোগ আছে 20,000 ফিক্স দাম একদম 20,000 20 25 30 দর কোনো হিসাব না যার পছন্দ হবে 2,20,000 একদম তো এইটা সাইড করে নেন ভাই এর পরেরটা দেখি আচ্ছা দেখেন তিন নম্বর সিরিয়ালে ভাই বিস্কুট কালারের আরো একটি জার্সি নিয়ে আসলেন পর পর আমরা তিনটা জার্সি গাবি দেখলাম আর এগুলোর বর্ণনা দর্শকদের দেওয়ার কোন মত না না কোনো জায়গা নাই তো এটার দাঁত কয়টা এটার দাঁত দুইটা দুই দাঁত বয়স একেবারে অল্প বয়সী অল্প বয়সী মিল বিটারের জার্সি জার্সি এটা তো মনে হয় বাচ্চা দিবে না বাচ্চা দিবে প্রেগন্যান্ট সময় কি রকম আছে বাচ্চা দেওয়ার সময় এখনো দলেন 17-18 দিন সময় আছে এখনো 17 থেকে 18 দিন হুম তো চাইলে কেউ এই অবস্থায় কিনে নিয়ে চলে যেতে পারে চলে যেতে পারে দেশের যে কোনো জায়গায় যেতে পারে আচ্ছা রমজানের মধ্যে বাচ্চা হবে বাচ্চা হবে তো এর দাম কত পড়বে ভাই এটা পড়বে 2,15,000 এর দাম পড়বে 2,15,000 10,000 ফিস একদম 2,10,000 ফিস সবার জন্য তো তিন নম্বর সিরিয়ালের এই গাবিটাও সাইড করে নেন ভাই এরপরে চার নম্বর সিরিয়ালে যে গাবি আছে চলেন ওই গাবিটা আস্তে আস্তে দর্শক আচ্ছা দেখেন চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটি বড় সড়ো গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কোন জাতের গাভি এটা জার্সি গরু ভাই এটাও একটা জার্সি জার্সি জার্সির কালেকশনই তো বেশি বেশি দাঁত কয়টা এটা এটা দাঁত দুইটা এর দুইটা দাঁত হুম কয় নম্বর বাচ্চা ফার্স্ট বাচ্চা সবগুলো কি অল্প বয়সী গাভি আসলে না দেখলেই বুঝুন না খালি দুই দাঁত দুই দাঁতই করি আসলে দুই দাঁত কি কি বিশ্বাস করার মতো এটা একটু এই সবুজ আচ্ছা এই দাঁত তো ফাক কই ধর দাদা দুই দাঁতই নাকি চার দাঁত বয়স হয়ে গেছে ভাই না না দুই দাঁতই থা লাগবে না চার দাঁত বয়স চার দাঁত হ্যাঁ চার দাঁত চার দাঁত দুই দাঁত ভাই চার দাঁত বয়স এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা আবার ওই তিনটারও তো চারটা দাঁত হয় নাই না 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 ওর দিন দেখা দিচ্ছে দরকার পড়ে আচ্ছা তো যারা ভিডিও কলে দেখবে তাদের দরকার হয় দেখা দিয়ে সঙ্গে কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটাও জার্সি জার্সি বাচ্চা আচ্ছা বয়স কি রকম বাচ্চাটার ভাই এটা বাচ্চাটার বয়স আছে 18 দিন 18 দিন ফুল ফুল দুধ তো কনফার্ম হওয়ার কথা কনফার্ম কত কেজি দুধ আছে 18 লিটার দুধ আছে দুই বেলা 18 লিটারের গ্যারান্টি গ্যারান্টি সকালে কত লিটার দুধ দহন সকালে 11 লিটার আর বিকেলে বিকালে বাদবাহী বাদবাকি কত লিটার 7 লিটার 7 লিটার তো এর দাম কত এর দাম পড়বে 2,05,000
দরদাম না করলে ফিস 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ফিক্সড প্রাইস ফিস প্রাইস দরদামের আর কোনো সুযোগ নাই এটা সাইড করে নেন এই যে পাশে 5 নম্বরে একটা গাভী রয়েছে এটা দর্শকদের একটু দেখাই এটা সম্পর্কে একটু আমাদের বিস্তারিত জানান এটা কোন জাতের এটা জার্সি এটাও জার্সি হুম হলস্টাইন ফ্রিজিয়ান নাই আজকে না হলস্টাইন ফ্রিজিয়ান আছে আসলে তিনটে তিনটা আছে হলস্টাইন ফ্রিজিয়ান ছয়টাই জার্সি জার্সি যারা জার্সির খামার করতে পছন্দ করে বা জার্সির কে বেশি পছন্দ করে তারা আজকের ভিডিওটা স্পেশাল হচ্ছে তাদের হ্যাঁ স্পেশাল হচ্ছে তো এর দাঁত কয়টা এটা তো অল্প এটা এটার দাঁতই হয় নাই আসলে আবার আবার ওই দাঁত 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 আবার জানো দুইটা চারটা দাঁত বের হয়ে যায় একটু দর্শকদের দেখাই দেই ধরো ধরো এই দেখো আচ্ছা হ্যাঁ এটা দাঁত হয় নাই দাঁতই হয় নাই আচ্ছা অল্প বয়সী একেবারে অল্প বয়সী একটা গাভী এটা প্রথম বাচ্চা হবে না প্রথম বাচ্চা হবে প্রেগন্যান্ট কত মাসের ভাই প্রেগন্যান্ট এখনো ধরেন 16 17 দিন টাইম আছে গরু খুলে আটাও এখনো 16 থেকে 17 দিনের মতো সময় আছে হ্যাঁ একটু চারিপদে আমাকে ক্লিয়ার ভাবে দেখান একটু হাঁটায় হুটায় এটা হাঁটা একটু দেখেন এখনো কতদিন বললেন এখনো 16 17 দিন টাইম আছে গাড়ির হিসাবে হ্যাঁ দু একদিন তো গাড়িতে গেলেও এলোমেলো হয়ে যায় দু একদিন এলোমেলো দাঁড়ায় আইগো যায় কিছুদিন আচ্ছা আর সুলেমান ভাই এখান থেকে তো ডেলিভারি সুযোগ আছে সুযোগ আছে কেউ চাইলে এই অবস্থায় কিনে ডেলিভারি করে নিতে পারবে নিতে পারবে তো এর দাম কত ভাই এটা দাম পড়বে 2 লক্ষ 40 হাজার দরদাম না করলে ফিক্সড কত 35 হাজার 2 লক্ষ 35 হাজার একদম একদম দরদামের আর কোনো সুযোগ কোনো সুযোগ নেই এটা ছিল সিরিয়ালে 5 নম্বর গাবি তো এটা সাইড করে নেন 6 নম্বরে যে গাবি রয়েছে চলেন ওইটা দর্শক দেখেন আচ্ছা দেখেন 6 নম্বর সিরিয়ালে বিগ বডির একটা গাবি নিয়ে আসলেন ভাই এই গাবিটা কোন জাতের এরা জার্সি গাবি ভাই ইন্ডিয়ান জার্সি মুন্ডি মাতা এটা ইন্ডিয়ান জার্সি হ্যাঁ মুন্ডি মাতা আমাদের দানে সিং নাই সিং সিং এর যে থুর 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 করে নড়ে দেখি অনেক আমি নরসিং এরকম দেখছি কিন্তু আসলে মাতা মাতা মুন্ডি আচ্ছা একটু দেখাই দর্শকদের ভালো করে এই যে সিং নড়ছে না মাতাটা মুন্ডি দাঁত ছয়টা আবার দেন উলানের উলানের সব তো দেখেন কি সলভ দেন এটা 2 নম্বর বাচ্চা দিবে ভাই বাট অল ক্লিয়ার বাট লারবার নিয়া এগুনি কোন রকম ইথালি আমার গরু আর ব্যাক চলে আসবে কোনো রকম কি বাট ফাটানো যাবে আপনার এখানে বানা ধর আগেই ফাটা লিবি কোনো সমস্যা নাই ব্যাপারই তো বিক্রেতারা ফাটাইতে দেয় না 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 যে বায়না করবে সে এখানে এসে ফাটাই নিবে চারটা বাট ক্লিয়ার আছে কিনা দেখবে হ্যাঁ ক্লিয়ার থালে নেবে না আলি নালবে না আটা সবজাটা এটা একটু হাঁটায় দেখায় দর্শকদের দেখাই আচ্ছা দেখ সময় কি রকম আছে সময় আনো 17 18 দিন আছে এখনো 17 থেকে 18 দিন এই যে আমরা কিছু লেল গিরেস তো বললিও আমরা এটা অনুমান করে বলে যাই জায়গাটা দেখে এই যে যতদিন লুজ না হচ্ছে সারাদিন বাচ্চা না এখানে কি লুজ হয়ে যায় হ্যাঁ এটা লুজ হবে থাকে চামড়াটা না না চামড়া না এই যে যে শির আছে আচ্ছা ওই শিরটা লুজ হয়ে যায় হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে এই অবস্থায় কিনলে এটাও সারা বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবে হুম তো এর দাম কত পড়বে ভাই নম্বর কত এর দাম কত পড়বে এটা 2 লক্ষ 35 হাজার পড়বে 30 হাজার ফিস 2 লক্ষ 35 দরদাম যদি কেউ না করে 2 লক্ষ 30 হাজার ফিক্স ফিক্স আর কোনো দরদামের সুযোগ কোনো সুযোগ নেই এইটা সাইড করে নেন জার্সি গাবি শেষ হুম শেষ এখন আছে তিনটা হলস্টাইন ফ্রিজিয়ান তো চলেন ওই তিনটা দর্শকদের আস্তে আস্তে দেখেন আচ্ছা দেখেন 7 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা গাবি নিয়ে আসলেন আর এরপরে যতগুলো গাবি দেখাবো সবগুলোই সাদা কালো হুম তো এটা কোন জাতের ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হুম দাঁত বয়স কয়টা ভাই দাঁত দুইটা দুই দাঁত বয়স ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা হুম সঙ্গে কি বাচ্চা এর আছে এটা সার বাচ্চা বাচ্চাটা হইছে আনকমন বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা হ্যাঁ হইছে আনকমন আনকমন বাচ্চা দাও বাচ্চাটার চেহারা কি আসলে খুব গরদ ভালো বাচ্চাটা আশা করা যায় বুঝছেন দুধ ছাড়লে সর্বকম 1 লাখ টাকার বাচ্চা হবে দুধ ছাড়লে দুধ ছাড়লে দুধ ছাড়ে কত মাসে দুধ দাও 8 মাস 8 মাস দান করবি 8 মাসে গেলে 1 লক্ষ টাকার মতো দাম পাওয়া দাম পাওয়া যাবে বাচ্চাটা ওই দাঁতে এটাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা এর দুধ আছে কি রকম ভাই এটা দলেন বাচ্চা দিছে 5 দিন 6 দিন 4 দিন বাচ্চা দিছে 4 দিন 4 দিন হলো বাচ্চা দিছে 4 দিন বাচ্চা দিছে দলেন এটার দুধ এখানে গ্যারান্টি দিতে নেই আন শুধু খালি দারবান গ্যারান্টি দিয়ে দেব দারবানটা মানুষ যাতে না বলতে পারে বুঝেন নাই এ দেখেন দারবানটা দেখেন রা বাচ্চাটা সরায় নেন আমাদের চারটা ধারবার দর্শকদের দেখাই বাচ্চাটা সরালো রা রা আচ্ছা পিছের থেকে দুইটা দেখান তিনটা দেখছি মোট আচ্ছা এই সামনেটা দেখেন হ্যাঁ চারটা ধারবাটি ক্লিয়ার আছে দুধের আইডিয়া কি রকম দিয়ে দিবেন ভাই এগোড়ো 16 17 দুধ আশা করা যায় গ্যারান্টি চাইলে কতদিন পর আসতে হবে এক সপ্তাহ পরে আরো এক সপ্তাহ পর আসলে এক সপ্তাহ পর আসলে 16 17 দুধের গ্যারান্টি হুম তো এর দাম কত এর দাম পড়বে 1 লক্ষ 85 হাজার ফিস দাম 1 লক্ষ 85 হুম দরদাম যদি কেউ না করে সেক্ষেত্রে
দরদাম না করলে 80000 পড়ে ফিস দাম 80000 একদম হুম তো এটা সাইড করে নেন 8 নম্বরটা দেখি আচ্ছা দেখেন 8 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি আছে বাচ্চা সহ এটা কোন জাতের ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান মানুষ বলে রানী শঙ্কর বলে কোন জাত নাই হলস্টাইন ফ্রিজিয়ান পার্সেন্টটা একটু বেশি দাঁত কয়টা দাঁত দুইটা দাঁত হুম বাচ্চা কি প্রথম বাচ্চা সার বাচ্চা মনে হয় সার বাচ্চা বয়স কি রকম বাচ্চার বয়স আর চলে 8 দিন 8 দিন ফুল ফুল দুধ তো মোটামুটি চলে আসার কথা মোটামুটি যে কোনো কেতাবে আসবে 18 লিটার দোয়া নেবে 18 লিটার এই অবস্থায় গ্যারান্টি গ্যারান্টি দহন করে হলে নেবে না হলে নেবে না এই অবস্থায় কেউ যদি কিনতে চায় 18 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি হলে নেবে না হলে নেওয়ার দরকার দরকার নাই তো এর দাম কত পড়বে এটা 2,35,000 এর দাম পড়বে 2,35,000 35,000 আলোচনা মাধ্যমে বিক্রি করবেন বিক্রি করব তো এটা সাইড করে নেন সবশেষে যে গাভি রয়েছে চলে দুইটা দর্শক আচ্ছা দাও আটাও সবশেষে বিগ সাইজের একটা গাভি আছে এই গাভিটাই মনে হয় সবচেয়ে বড় গাভি আছে সবচেয়ে বড় গাভি তো এর দাঁত কয়টা এর দাঁত আটটা হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে হুম যাকে একটা অন্তত আমরা আট দাঁতের গাভি দেখছি আমাদের পাবনাতে আট দাঁতের গরু খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় এর জাত কি এর জাত হলস্টাইন ফ্রিজিয়ান মানুষ বলবে রানী শঙ্কর এই দেখেন হলস্টাইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কয় নম্বর বাচ্চা হবে ভাই এটা দ্বিতীয় বাচ্চা হবে ভাই সেকেন্ড বাচ্চা হবে সেকেন্ড বাচ্চা আর দাঁতে দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান প্রেগন্যান্ট কত মাসের সময় আছে মনে হয় এটা সময় দিলে 20 দিন যাইতে পারে এখনো 20 দিন হ্যাঁ এগুলো তো এক সপ্তাহের মধ্যে ওলান পালান বড় হয়ে বড় হয়ে যায় এটারও বাটটার গ্যারান্টি আছে আরে ভাই দেন বাট এর উপরে কোনো বাট হয় না দেখান দেন বাট এর উপরে কোনো বাট হয় না সাইডে বাট স্কয়ার বাট খুব সুন্দর বাট সুন্দর বাট যখন রস পড়বে বাটে ভর পড়বে না এদান তো এতই সল বুঝছেন সেই সময় আছে 20 দিন সর্বোচ্চ সর্বোচ্চ তো এর দাম কত সুলেমান ভাই এটা ফিস দাম পড়বে 2,55,000 দরদাম না করলে দরদাম না করলে 50,000 একদম পড়বে 2,50,000 আজকের কালেকশনের এটাই শেষ গাবি এটাই শেষ গাবি তো এই গাবিগুলো কিনতে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বর 01731 5212 ইমো হোয়াটসঅ্যাপ আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে তো দর্শক ভাইদের পরিশেষে কিছু বলতে চান দর্শক ভাই আর কি বলবো আমি এই প্রতিবেদনে গত প্রতিবেদন যে সার্চে চলে গেছে কিছু মিয়া ভাই দিলেন কমন করে এই কমনের উদ্দেশ্যে বলি কমেন্ট করে হ্যাঁ কমন আসলে যারা করে তারা খালি গরু কেনে ওরে কাজ হলে ওই দিয়ে আচ্ছা কিছু লোহের আছে কামি লেখা কমেন্ট করার লোকজন গরু কেনে এমনি আবার আমি আমার জীবনে আমি দেখিনি কমেন্ট করার লোক গরু কেনে ওরে কাজে খালি হচ্ছে কমেন্ট করা আমার গরুর দাম বেশি আপনার কিনা লাগবে কে দর্শকদের হয়তো সচেতন করে দেয় যে উদ্দেশ্যেই দেয় কমেন্ট একজন একজনের করে আবার ভালো কমেন্টও কিন্তু অনেককে করে সোনার দাম দেখি রূপো কেনা যায় না সম্ভব না রূপোর দাম দিয়ে রূপো কেনা লাগে সোনার দাম দিয়ে সোনা কেনা লাগে জি তাহলে বাসলে ভালো জিনিস কিনবি লোলে 2 টাকা একটু বেশি দিয়ে কিনতে বেশি দিয়ে কিনতে হয় আমিও বেশি দিয়ে কিনি লাগি প্লাস আমার তো ক্রেতা ভাই আছে তারাও 2টা বেশি দিয়ে কিনা লাগে স্যার গৃহস্থ বাড়ির থেকে যেসব গরু কেনা হয় ওই গরুর সাথে অন্য গরুর হিসাব করা যাবে না 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 ওইখানে একটু 2 টাকা বেশি দিয়ে আসলে আমরা জানি আসলে আপনি আমার সম্পর্কে একটু হলে জানেন ক্রেতা ভাই দর্শক বাড়ি তারা আমার কথা জানে না জি 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 আমি যদি বলি না আসলে যদি 8000 গরু কেনা যায় 10000 কমে কেনা যায় আবার রিক্স খুরা রোগ হবে এটা কোন রিক্স আর আমি কি করি গৃহস্থ বাড়িতে গরু কিনি এর আগে কিছু প্রতিবেদনে বলেছি যে ভাই আমি যদি কোনো আটে আমার গরু কিনতে দেখেন কোনো পান কোনো আটেও তো প্রতিবেদন না যদি দেখেন যে গরু সুলাইমান আন্দানাটা কিনেছে তাহলে আমার জোরে বোনা হবে কইছি না আমি সেই কমনের উদ্দেশ্যে বলি যে যখনই 8000 গরু কেনবে বলে গৃহস্থ বাচ্চান কেনবে এটা গরুর 20,000-15,000 বেশি দিয়ে গৃহস্থ বাচ্চান কিনে লাগে 100 এবং আসলে আমি গ্যারান্টি এটা গরুর বান্ডাস্ট হচ্ছে আমি গৃহস্থকে ব্যাগ দিচ্ছি আটে কাক ব্যাগ দেব আটে ব্যাগ দেবের গেলে আমার খাঁটি আছে বোঝেন নেওয়ার কথাটা আর গৃহস্থ ভাই আমি তোর বান কানা গরু আমি তোর গরু ব্যাগলে মানে দর্শকরা কিনলেও পরবর্তীতে ব্যাগ পাচ্ছে হ্যাঁ ব্যাগ পাচ্ছে আচ্ছা তো এই ছিল মোটামুটি বলার ভাই অসংখ্য ধন্যবাদ এই নতুন কালেকশনের জার্সি দিয়ে হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম